हेलो बंधुरा, आज जे विषय उपस्थापन करा होच्छे ता हलो लोकनाथ बाबार जन्मतिथि एवं लोकनाथ बाबार पूजोर नियमावली सम्बन्धे एवं लोकनाथ बाबार पूजोय कि अवश्यई करते हबे ता जानानो हबे। बंधुरा ताई भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखुन। प्रति बछरेर न्याय एबछरो श्रीकृष्णेर जन्माष्टमीर तारीख निये भक्तदेर मध्ये विभ्रान्ति तैरि होयेछे। প্রকৃতপক্ষে এবছর দুদিন জন্মাষ্টমী পড়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর দুপুর 3:27 থেকে এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শেষ হবে 7ই সেপ্টেম্বর বিকেল 4:44। আর এই সময় রোহিণী নক্ষত্র 6ই সেপ্টেম্বর সকাল 9:20 থেকে 7ই সেপ্টেম্বর সকাল 10:24 পর্যন্ত থাকবে। যারা পুজো করবে ভাবছেন বাড়িতে, তারা অবশ্যই 6ই সেপ্টেম্বর পুজো করতে পারেন। এই লোকনাথ বাবার পুজোর জন্য শুভক্ষণ হচ্ছে 6ই সেপ্টেম্বর রাত 12টার পর থেকে শুরু হচ্ছে। লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করে। 1730 খ্রিস্টাব্দের 4ঠা সেপ্টেম্বর বাংলার 1173 সালের 18ই ভাদ্র উত্তর 24 পরগনার 84 চাকলা গ্রামে, বর্তমানে চাকলা ধামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল, মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান। পিতা রামনারায়ণের ইচ্ছা ছিল তার এক সন্তান ব্রহ্মচারী হোক, কিন্তু মাতৃমায়া আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে দিতে সম্মত হয়নি। শেষে লোকনাথ জন্মগ্রহণ করার পর তিনি তাদের সম্মতি দেন। এরপর রামনারায়ণ ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে লোকনাথের উপনয়ন সংস্কার করেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করে। এ সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর আর আচার্য গাঙ্গুলির বয়স ছিল 60 বছর। এরপর আচার্য গাঙ্গুলি লোকনাথ এবং বেণীমাধবকে নিয়ে প্রথমে চলে আসেন কালীঘাটে। সেখানে সাধন ভজনের শিক্ষা দেন। এরপর নির্জন স্থানে উদ্দেশ্যে কালীঘাট ত্যাগ করেন। এরপর দীর্ঘ 50 বছরের অধিক সময় কঠিন পরিশ্রমের দ্বারা এবং তপস্যার দ্বারা লোকনাথ সাধনার উচ্চতম শিখরে গিয়ে পৌঁছয় এবং পরমত্ব লাভ করেন। এই সময় তৈলক্যনাথ স্বামী এদের তত্ত্বাবধান করেছিলেন। যখন লোকনাথ বাবা সমাধির উচ্চতম শিখরে পৌঁছন তখন তার বয়স 90 বছর। এরপর তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করে এবং এক সময় সুমেরুর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর চীনে তাকে কারারুদ্ধ করে 3 মাস রেখে দেয়। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসেন আসামের দিকে। আসামের বড়দিতে কিছুদিন বাস করে। এই সময় তাকে বড়দির ব্রহ্মচারী নামে পরিচিত হয়েছিলেন। এরপর তিনি চলে আসেন চাকলাধামে, সেখানেই বিরাজ করতে থাকেন এবং মানুষের সেবা করতে থাকেন। ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন জাতিস্বর এবং তিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন আর সূক্ষ্ম দেহেও ধারণ করতে পারতেন এবং সূক্ষ্ম দেহে অনেক দূর চলে যেতে পারতেন। এই বাবা লোকনাথ ব্রহ্মচারী মানুষের মনের ভাব, রোগ ইত্যাদি বুঝতে পারতেন। অনেকেই তার কাছে এসে বিভিন্ন রোগের নিরাময় পেয়েছিলেন। এখানেই বাবা লোকনাথ ব্রহ্মচারী 1297 সালের 19শে জ্যৈষ্ঠ ইংরাজির 1লা জুন 1890 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। তিনি বলতেন, প্রতিদিনের কাজের হিসেব রাতে এসে করবি, যেসব কাজ ভালো মনে হবে সেই কাজগুলো
প্রত্যেক দিন করার চেষ্টা করবি। আর যে কাজ মনে হবে যে ঠিক নয় সেগুলো ত্যাগ করার চেষ্টা করবি। সূর্য উঠলে যেমন আধার পালায়, গৃহস্থলী উঠলে যেমন চোর পালায়, তেমনি বারবার কাজের পর্যালোচনা করলে অসৎ কাজ দূরে সরে যাবে এবং সৎভাবে জীবনযাপন করতে পারবি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর অভয় বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। আজও মানুষের বিশ্বাস যে বাবা লোকনাথ ব্রহ্মচারী তাদের সহায় থাকেন, তাই লাখো লাখো ভক্ত এই জন্মাষ্টমী তিথিতে চলে যায় চাকলা ও কচুয়া ধামে বাবার মাথায় জল ঢালতে। তারা কেউ হেঁটে আসে, কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেল বা কেউ গাড়ি নিয়ে এসে চাকলা বা কচুয়া ধামে পৌঁছয় এবং বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা বাবাকে জানায়। বাবার পূজোর ব্যবস্থা খুবই সাধারণ, বাবা অল্পতেই খুশি হয়। বাবার পূজোর জন্য ধূপ ধূনা মোমবাতি প্রয়োজন হয় এবং প্রয়োজন হয় সাদা ফুলের, কারণ বাবা লোকনাথ ব্রহ্মচারীর সাদা ফুল খুব প্রিয় ছিল। এছাড়াও নৈবেদ্য হিসাবে বাবাকে দিতে হয় মিশ্রি এবং আমৃতি। বাবার মিশ্রি খুব প্রিয়, তাই মিশ্রি অবশ্যই লোকনাথ বাবার পূজোয় দেবেন, তাতে বাবা খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় বাবা লোকনাথ কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়।